হ্যাঁ, গ্রামের মেঠো রাস্তাগুলো অনেক সুন্দর আসলে দেখতে। তার রাস্তার মাঝখানে কিছু অংশ ঘাস, কিছু অংশ আবার ড্রেনের মতো দেখা যাচ্ছে। কি কারণে? এইসব রাস্তায় বড় গাড়ি চলে না, সাইকেল, মোটরসাইকেল, ভ্যান এগুলো চলার কারণে পুরো রাস্তাটা কিন্তু ফ্রেশ নাই। অনেক একটা বাড়ি দেখেন, সব দিকে ফাঁকা মাঠ, এদিকেও ফাঁকা মাঠ, মাঝখানে একটা বাড়ি। একটা ছাগলও আছে এখানে, সুন্দর দেখতে। সকালে হাঁটতে ভালো লাগে, তাই হাঁটতে বাড়াইছি গ্রামের রাস্তায়। কুয়াশা এখনো আছে, সামনে একটা সরষে ক্ষেত দেখতে পাচ্ছি। আমরা ওখানে যাব, সরষে ক্ষেতের যে আনন্দটুকু আমরা উপভোগ করব, চোখ মন দুটাই ভালো লাগে, সব শেষ হয়ে যায় সরষে দেখলে। কার না ভালো লাগে ফুল না দেখলে। আমরা ধান খেতে বিদ্যুতে যাচ্ছি, অবশ্য ধান এখন নেই, ধান কাটা শেষ, ধান এখন সব কৃষকের ঘরে। আমরা আস্তে আস্তে আগাচ্ছি। বাহ, এখানে একটা সুন্দর সবজি বাগান বলা যাবে না, এটা কি বাগান সেটা জানি না, তবে পরিবেশটা সুন্দর, মানে তার রুচিটা খুব অনেক ভালো। বেড়া দিয়েছে, বেড়ার সাথে আলু গাছ। এই যে আপনি আলুগুলো চিনবেন কিনা জানি না, আমার এখন নাম মনে আসতেছে না। আলু গাছ সাথে পেঁপে গাছও রাখছে। তারপর দেখেন আর একটা বিষয়, এটা কিন্তু মূলত ঘাসের জমি করছে, তার ভিতরে আখও লাগাইছে, এটাও একটা ভালো বিষয়, দুইটার স্বাদই গ্রহণ করবে। আবার এপাশে কি আছে, ও পাকা মরিচও আছে, তো দেখতেছি মরিচও আছে, লাল টকটকে বগুড়ার মরিচ, দেখছেন কত সুন্দর। সাথে এটা কি ফুল, কলমি শাক, ফুলে ফুলগুলো দেখতে অনেক সুন্দর, দেখতে পারেন আপনারা, আমিও দেখতেছি খুব ভালো লাগতেছে, তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করা। আর কি কি আছে এখানে, ও ছোট সর্ষেও আছে এখানে, কিন্তু আবার এগুলো সর্ষে কেমন ছোট, আর ওগুলো বড় হয়ে গেছে, ফুল এসে গেছে, আর বেগুনও আছে। তারপরে দেখতেছি, দেখেন এগুলো পাতা, তরকারি দেখাই আমরা, এই পাতাগুলো লাগাচ্ছে। ছোট জমি, ছোট হলে কি হবে, সব কিছু রাখার চেষ্টা করছে এই অল্প জায়গার ভিতরে। একটা বেগুন দেখা যাচ্ছে, বেগুনটাও তো অনেক সুন্দর, কিন্তু গাছটা তো মরার উপক্রম। আর আপনার সর্ষে খেতে যাচ্ছে, সর্ষে আসলে এগুলো ছোট গাছ, ছোট, আর পাশেই দেখতে পাচ্ছেন বড় সর্ষে, পুরনো ফুল এসে গেছে সব। আর সর্ষে ফুলের এমন কারো ছোটবেলার স্মৃতি নাই যে সে সর্ষে খেতে এসে একটা ছবি, বা আসে কিছুক্ষণ ওই সর্ষে ফুল গালে মাখান, হাত পায়ে মাখান, মাখে নিজেরও হলুদ বর্ণ ধারণ করে নাই। আমিও ছোটবেলা অনেক করেছি, সেজন্য আবার আসা মন নাড়া দিয়েছে, আর সেজন্য আবার আসা সর্ষে খেতে, অনেক সুন্দর আসলে, চোখ জুড়ে যায়, মনও ভরে যায়। যাক, পুরো জমি ফাঁকা। ওইখানে দেখতে পাচ্ছি ধান, একটা ক্ষেতে ধান দেখতে পাচ্ছি, তাছাড়া পুরো মাঠটাই ফাঁকা। ওইখানে কি হচ্ছে, আমার সাথে কিন্তু আমার মেয়েটাও আসছে ঘুরতে, সর্ষে ক্ষেত দেখতে, আমি দুজনরা, আমরা দুজনই আসছি।
আবার দেখি পাশে আর একটা ক্ষেত দেখছি অনেক দূরে, সম্ভবত টমেটো ক্ষেত, ওখানেও যাব আমরা। জেরিন আগে যাচ্ছে, দেখার জন্য কিভাবে যায়। হ্যাঁ, আসলেই সুন্দর লাগে। গ্রামের রাস্তা মোটর সাইকেলের একটা ইয়ে বুঝতে দেখা যাচ্ছে, গ্রামের মানুষ মনটা তার কত ভালো দেখেন। এখানে সেচ পাম্পের ঘর, তার সাথে কিছু সবজি উৎপাদন করার চিন্তা ভাবনা। এখানে লাউ গাছ দেখতে পাচ্ছি, লাউ গাছ লাগাইছে, লাউ ধরছে কি। হ্যাঁ, ওই বাবা, এত বড় লাউ, অনেক বড় লাউ দেখা যাচ্ছে। লাউটা জুম, হ্যাঁ দেখতে পাচ্ছেন লাউ, এর একটা ভালো দিক। সেচ পাম্পের ঘরটা, এই জায়গাটুকু যেন নষ্ট না হয়, ফসল পাওয়া যায় এখান থেকে। এখানে একটা বেগুন ক্ষেত দেখতে পাচ্ছি বড়, কিন্তু আমার একটা জিনিস ভালো লাগতেছে, বেগুন গাছের সাথে আমরা দেখতে পাচ্ছি পাকা বেগুন, কাঁচা বেগুন সমন্বয় আছে। তুমি আসুন, বেগুন পাকলেও কিন্তু হলুদ হয়ে যায়, ঠিক সর্ষে ফুল যেরকম কালার এটাও সেরকম কালার। এই যে আরেকটা ঝুলতেছে, হয়তো বয়স হয়ে গেছে, আসলে সবকিছু একসময় ফুরিয়ে যায়, সবার জীবন যেমন থাকে না, জীবনও তেমন একই রকম থাকে না, জীবনে পরিবর্তন হয়, এটাও তো আরেকটা জীবন, সেই জীবনটা পরিবর্তিত হবে। একসময় এই গাছগুলো মারা যাবে, নতুন আবার গাছ লাগাতে হবে। সাথে সিম ক্ষেত আছে, অনেক সিম ধরছে গাছে, দেখতে পাচ্ছেন প্রচুর সিম, অনেক বড় ক্ষেত, ফুলও সুন্দর, কিন্তু যে কোনো ফুলই দেখি না কেন মনটা ভরে যায়, যে কোনো ফুল, মানুষ ফুল দেখলে মানুষের মনটা নেচে ওঠে। আমার পাশে যাবো টমেটো ক্ষেতে, জাল বিছানো হচ্ছে পাখির যন্ত্রণা থেকে বাঁচার জন্য, ওখানে যাচ্ছে। বিটিক নিয়ে বাড়াইতেছি, এখন তো পাকা টমেটো নাই গেছে না, শেষ করে দিছে।
খান দাও মা বার আইছেন নে হ্যাঁ চান্দাওরে কিছিও না এই যে হুতার গাছটা আই যে চান্দাও চান্দাও মামা হ্যাঁ দেবেনি ও আছে না তো Ha, 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 ha